এবার আপনি কোরআন থেকে আয়াত দেখান, মানুষ মানুষকে সাজদা করেছে, মানুষ মানুষকে সাজদা করেছে। হ্যাঁ, কোরআনে এই আয়াত আছে, মানুষ মানুষকে সাজদা করেছে। এর কয়েকটি আয়াত আছে, তার মধ্যে একটি আয়াত আছে কৃষ্ণ, সুরা ইউসুফ আয়াত নম্বর 4। إذ قال يوسف لأبيه يا أبتي إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বলছেন, তার আব্বা ইউসুফ আলাইহিস সালাম ছোট ছেলে মানুষ ছিলেন, উনি ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালাম কে ভাই, নবী পয়গম্বর, তিনি তার আব্বা, তিনিও পয়গম্বর। ইয়াকুব আলাইহিস সালামকে বলছেন, আব্বা আমি একটি স্বপ্ন দেখলাম, স্বপ্নে দেখছি যে আমাকে সূর্য চন্দ্র আর 11 তারা আমাকে সাজদা করছে। এই আয়াতের তাফসীরে আছে যে 11 সূর্য মানে ওনার আব্বা, চাঁদ মানে মা, আর 11 তারা মানে ওনার 11 ভাই ওনাকে সাজদা করেছিল। আচ্ছা, আমি তাফসীরেও যাবো না, এই আয়াতের তাফসীর আবার কোরআনে আছে, কোরআনের তাফসীর কোরআনই করছে, কোরআনের তাফসীর কোন আয়াত, 100 আয়াত, 100 এই সূরা ইউসুফের 4 আয়াতের তাফসীর, 100 আয়াতে আল্লাহ তাআলা পুরোপুরি খুলে দিয়েছেন। যখন ইউসুফ আলাইহিস সালামকে ওনার আব্বা খুঁজে পাচ্ছিলেন না, জানেন কেঁদেছিলেন, একটা কান্নার ঘর তৈরি করেছিলেন এবং তাতে বসে বসে কাঁদতেন, ওই ঘরটাকে বলা হতো বাইতুল হুজুন, কান্নার ঘর, বলে কান্নাকাটি নাকি করা হারাম। পয়গম্বর কেঁদেছেন, বলে যে তোমাদের হুসাইন আলাইহিস সালাম, বলে কোরআনে তো আছে নাকি উনি জিন্দা, তো জিন্দার জন্য কাঁদছো কেন, মরার জন্য কাঁদে, বলে না আমরা মরার জন্য কাঁদি না, ইন্তেকালের জন্য কাঁদি না, যদি ইন্তেকালের জন্য কাঁদতাম তো বাড়ির রবিলা বলে কাঁদি, ইন্তেকালের জন্য কাঁদতাম তো ফাঁকে আইয়া আসদাহে কাঁদতাম, গস পাকে রুশ পাকে, ইন্তেকালের জন্য কাঁদলে চৌঠা ফাল্গুনে কাঁদতাম, মাতম করতাম, এবং আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান চৌঠা ফাল্গুন মেদিনীপুর পাকে, সবচেয়ে বড় মাতম পাকের অনুষ্ঠান হতো, কিন্তু আমাদের জন্য ওগুলো খুশির অনুষ্ঠান, ওনাদের ইন্তেকাল মানে খুশি, কি এতদিন দুনিয়ায় ছিলেন আল্লাহকে ছেড়েছিলেন, বেশাল হয়ে গেল, বেশাল বলে ওনাদের ইন্তেকালকে, বেশাল মানে মহামিলন, মহামিলন মানে খোদা থেকে আলাদা ছিলেন, বেশাল হলো মানে খোদার সাথে মিলন হয়ে গেল, ওনাদের জন্য ওই দিন ঈদের দিন, এই জন্য আমরা উর্স মানাই, আনন্দ করি। তাহলে ইমাম পাকের জন্য কাঁদি কেন, কাঁদি যে উনি জিন্দা আছেন, উনি জিন্দা আছেন, ওনার উপরে যে জুলুম করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, 3 ওনার পানি বন্ধ করে রাখা হয়েছিল, বাচ্চা বাচ্চা শিশুদেরকে 3 পানি দেওয়া হয়নি, 6 বাচ্চা তাকেও পানি দেওয়া হয়নি, উনার উপরে যে অত্যাচার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, উনার ওই মাজলুমিয়াতের উপরে আমরা কান্দাকাটি করি। ইউসুফ আলাইহিস সালামের জন্য ইয়াকুব আলাইহিস সালাম কাঁদলেন, উনি ইন্তেকাল করেছিলেন বলে, উনি তো বেঁচে আছেন, শুধু উনি গুম হয়ে গেছেন, হারিয়ে গেছেন, হারিয়ে যাওয়ার জন্য যদি এরকম কাঁদেন, কোরআন পাকে আছে ওনার চোখ সাদা হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল, এইরকম কাঁদেন পয়গম্বর, তাহলে উনাদের উপরে যে এইরকম ভাবে জুলুম বাজি করা হলো, তাহলে কিরকম কান্না করা উচিত, তো উনাদের উপরে কান্নাকাটি করা এটা পয়গম্বরের সুন্নাত। যাই হোক, যখন ইয়াকুব আলাইহিস সালাম খবর পেলেন, জানলেন যে ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ, তখন উনি ইউসুফ আলাইহিস সালামের খোঁজে গেলেন ওনার সাথে মিলবার জন্য, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম উনিও খবর পেলেন যে আমার আব্বা আসছেন, উনি তখন ওনাকে রিসিভ করার জন্য এগিয়ে আসলেন, মাঝপথে দেখা হলো, উনি ওনার আব্বাকে রাজভবনে নিয়ে গেলেন, দরবারে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে কোরআন পাকে আল্লাহ পাক বলছেন ওনার আব্বা মার 11 ভাই, ওনার আব্বা আম্মাকে নিয়ে গিয়ে সূরা ইউসুফ 100 আয়াত, ওয়া রাফা আবাওয়াইহি আলাল আরশ, ওনার আব্বাকে আর মাকে ইউসুফ আলাইহিস সালাম তার রাজ সিংহাসনের উপরে বসালেন, যখন সিংহাসনে বসালেন আর ওনার আব্বা মা ইউসুফ আলাইহিস সালামের দিকে যখন দৃষ্টি দিলেন,
কি দেখলেন ইউসুফ আলাইহিস সালামকে? ওনার বাপ জানেন আর ওনার মা জানেন আর আল্লাহ জানেন। ওয়া খারু লাহু সুজ্জাদান, উনার আব্বা মা আর 11 ভাই সিংহাসন থেকে নেমে এক যোগে ইউসুফ আলাইহিস সালামকে সাজদা করলেন। কে মানুষ মানুষকে সাজদা করতেছে, তাও কি বাপ ছেলেকে? তার মানে ইউসুফ ছেলে হলেও কোনো কোনো ক্ষেত্রে ছেলের এমন মর্যাদা থাকে, সেই মর্যাদার জন্য বাপ ছেলেকেও সাজদা করে। যখন সাজদা করলেন তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মানা করেননি, নিষেধ করেননি, বরং উত্তর কি দিলেন ইউসুফ আলাইহিস সালাম? কোরআনে পাক, আপনাদের কিতাব। বলে কোরআন আমাদের কিতাব, কোরআন আমাদের কিতাব, কোরআন পড়ো ভালো করে। ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, ওয়াকালা ইয়া আবাতি হাযা তাবিলুন রুয়্যা মিন ক্বাবলু ক্বাদ জাআলাহা রাব্বি হাক্কা। ইউসুফ আলাইহিস সালাম বলে, হে আব্বা, আমি ওই যে বাচ্চা অবস্থায় যে স্বপ্ন দেখেছিলাম যে আমাকে সূর্য সাজদা করছেন, চাঁদ সাজদা করছে, 11 ভাই আমাকে সাজদা করছে, যেটা আমি স্বপ্নে দেখেছিলাম সেটা আজ বাস্তবে রূপান্তরিত হয়ে গেল, আল্লাহ তাআলা সেটাকে সত্যে পরিণত করে দিলেন। বুঝতে পেরেছেন? ইউসুফ আলাইহিস সালাম হারাম করলেন সাজদা নিয়ে, ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর হারাম করলেন সাজদা নিয়ে। কানজুল ইমানের মধ্যে আছে ঈসা আলাইহিস সালামের আম্মাকে ইয়াহিয়া আলাইহিস সালামের আম্মা বললেন, যখন ইয়াহিয়া আলাইহিস সালামের আম্মা হামেলা ছিলেন এবং ঈসা আলাইহিস সালামের আম্মাও হামেলা ছিলেন, তো ঈসা আলাইহিস সালামের ইয়াহিয়া আলাইহিস সালামের আম্মা ওয়াকুল্লামা আলা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহ রিযকা, এই আয়াতের তাফসীরে তাফসীরে কানজুল ইমান ওয়া খাজাইনুল ইরফানের মধ্যে লিখেছে আহমদ রেজা খান বারেলভির লেখা এই তর্জমা, এই তাফসীরে লিখেছে যে ইয়াহিয়া আলাইহিস সালামের আম্মা যখন ঈসা আলাইহিস সালামের আম্মাকে দেখা করতে গেলেন, ইয়াহিয়া আলাইহিস সালামের আম্মার পেটে ইয়াহিয়া আলাইহিস সালাম আছেন, জন্ম হয়নি, পেটে আছেন, আর ঈসা আলাইহিস সালামের আম্মাও হামেলা, ওনার পেটেও ঈসা আলাইহিস সালাম আছেন, কারো জন্ম হয়নি, জিয়ারত করতে এসে ইয়াহিয়া আলাইহিস সালামের আম্মা ঈসা আলাইহিস সালামের আম্মাকে বললেন যে হে আমার বোন, আমার গর্ভস্থ সন্তান তোমার গর্ভস্থ সন্তানকে সাজদা করছে। মানে আমার গর্ভস্থ সন্তান ইয়াহিয়া আলাইহিস সালাম তোমার গর্ভস্থ সন্তান ঈসা আলাইহিস সালামকে সাজদা করছে। এখানে ঈসা আলাইহিস সালামের মর্যাদাকে দেখানো হয়েছে। তো বুঝলেন ভাই, আদম আলাইহিস সালাম সাজদা নিচ্ছেন, সাজদা করা এরা বলে হারাম, আদম নবী সাজদা নিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম সাজদা নিয়েছেন, ইয়াকুব নবী সাজদা নিয়েছেন করেছেন, হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম সাজদা করেছেন, ঈসা আলাইহিস সালাম সাজদা নিয়েছেন, মূসা আলাইহিস সালাম সাজদা নিয়েছেন, বলে সাজদা করা হারাম। মানে যত পয়গম্বররা সব হারাম কাজ করছেন, শুধু এই মোল্লারা ঠিক কাজ করছে ভাই।